দুজনে মিলে করছে হা 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 এ চকলেটের বাটি ছাড়ছে না তরকারিং কাকমায় খারাপ জিনিসপত্র গোছাতে ব্যস্ত যাও কাকিমা যাও 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 বাবুকেও দেখলে দিদিভাইয়ের পেছনে কিন্তু দিদিভাই জামা কাপড় পড়ে রেডি একটাই কারণে দিদিভাই এলো এক্ষুনি আর বাবু ছিল আমার কাছে রাতে বাবু দিদিভাই পাঁচ মিনিটে ঘুমিয়ে গেছে পাঁচ মিনিট পাঁচ মিনিটে রাতে ঘুমিয়ে গেছে আর বাড়ির ব্লগ দেখতে থাকো আশা করি ব্লগ দেখতে খুব ভালো লাগবে চলো তো তিন চার পিস ছোট্টো ছোট্টো একদম ধারগুলো কেটে দেবো বসিয়ে দিচ্ছি হ্যাঁ যাও দুয়ে বসাবো তো আছে বসিয়ে দাও সাবধানে বাবুর খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে কিন্তু বাবুর এখনও পান্তুয়া ল্যাংচা আর কালাকাঁদ এই তিন পিস বাকি আছে এই যে এটা ল্যাংচা পান্তুয়া আর কালাকাঁদ বাকি আছে বাবু ঘুরে ঘুরে খাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও আর বাবু তোমার ব্যাগটা দেখাও সবাইকে ও কি সুন্দর দেখ ফেলে দিলি দারুণ দেখতে রেখে দাও রেখে দাও গুছিয়ে রেখে দাও স্নান করে আমি রেডি হয়ে গেছি বাবু নাকি তখন থেকে খাচ্ছে এখনো খাচ্ছে এক ঘন্টা ধরে বাবু তোর কি হচ্ছে রে এখনো দু গাল হ্যাঁ রে পটি ঘুরে দিবে ও তো ঘুরতে চলে গেল এখনো তো এক বছর হয়ে গেল কিন্তু যখনই দোতলা ঘরটায় উঠি ঠিক এখান থেকে দেখাতাম না রাজা আমার এখানটায় বসে থাকতো তা দেখলে এখনও মানে আমি নিচ দিয়ে এখানে দাঁড়িয়ে আমি ঠিক রাজাকে এখানটায় লক্ষ্য করতাম নেই পুরো জায়গাটা যেন ফাঁকা লাগে বাবুকে ছেড়ে তার মা বাবা আবার রেখে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ পাঁচি গাবলাও চলে এসছে বাবু থাকবে দেখি দেখি

তিনটে বেজে গেছে তিনটে না পৌনে পৌনে তিনটে বাজে এখন আমরা দুপুরবেলা খাইনি তো আমি জানতামই না যে আমার বার্থডে সেলিব্রেশন করা হবে সত্যি বলতে আমি কিছুই জানতাম না আর এদিকে গাবুর লুকিয়ে লুকিয়ে কেক এনছে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে বাবু আজকে দিদি ভাইতে থাকার কথা ছিল মানে দুপুরবেলা থাকা খাওয়ার কথা ছিল তো দিদিভাইরা যেমন হেসে হেঁচে দিদি তো প্রায়ই আছে তো সেটার জন্য আমার কিছু মনেই হয়নি অড টাইপের তো হঠাৎ করে দিচ্ছি কেক বার করছে ক্যান্ডেল এইসব হচ্ছে তো

বড় হয়ে যাওয়ার সাথে সাথে নিজেদের ইচ্ছেগুলো যেন অনেকখানি ফিকে হয়ে যায় তাও যখন কেউ আমার জন্য কিছু করে তার আনন্দটাই থাকে অনেক গুণ বেশি পরে আমি জানতে পারি যে গাবুল আর আমার এই পুচকুটা দুজনে মিলে অনেক দিন থেকে প্ল্যান করেছিল যে মিমির জন্মদিন করা হবে গাবুল সব সময় খুবই হুজুকে ছোট্ট থেকে আমার জন্মদিনের কেক ও আনে ছোট থেকে বলতে একদম ছোটোর কথা বলছি না যখন ও নিজে পেরেছে তখন থেকে ও আমার জন্মদিনের কেক অলোয়ে জানে তো এইটা যখন প্রথম দেখলাম যে গাবুল এত কিছু আয়োজন করেছে প্রথমে তো একটু মুখে না না করছিলাম কিন্তু তার আনন্দটা মনে ছিল গুণ বেশি ছোট একু বানিয়েছিল পায়েস আর পায়েসটা খেতে হয়েছিল অসাধারণ এখানে আমি সবাইকে সবাই আমাকে একটু একটু করে পায়েস খাওয়াচ্ছিল খুব মজা হচ্ছিল এখন তো জন্মদিন আসলে মনে হয় যে ইস আরও একটা বছর বুড়ি হয়ে গেলাম কিন্তু মনের কোণের সেই ইচ্ছেটুকু তো থেকেই থাকে যে কেউ আমার জন্য স্পেশাল কিছু করবে তো সেটা যখন পরিপূর্ণ হয় তখন যে কতটা আনন্দ হয় সে তো তোমাদের বলেই বোঝানোর নয় বাবু দেখে নেয়নি বাবু গাবুল কেস হইছে কি হইছে বাবু हां বাবু তো ব্যস্ত আছে কেক খাওয়ায় সব কেক টেক গোছানো হচ্ছে আর এখানে এখানে छोड़ দিন छोड़ দিন ছোট লেগে আছে বাবু গাবুল এখনো ঘুরে যাচ্ছে অ্যারেঞ্জমেন্ট করে যাচ্ছে আর এখানে বাইরের অবস্থা খুব খারাপ কেননা বৃষ্টি হচ্ছে তাই চারিদিকে গামছা ঝুলছে আর এইটা হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্ট ইউ গাবুল গাবুল এখানে এখানে আসবে তো খাবে তো রে বাপ আর এখানে এই বাবুও অস্থির হয়ে পড়ছে বাবু আর গাবুল এই দুজনে মিলে নেংটু আর পেংটু এই দুজনে মিলে করছে হা 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 এই চকলেটের বাটি ছাড়ছে না বাবু তুই চকোলেটের মধ্যে ছাড় হ্যাঁ মনু বাবা রে পাঁচ রকম ভাজা এটা কি মাছের তেল ভাজা ও ইলিশ মাছের তেল ভাজা ইলিশ মাছ ছাতুর টক আমার ভাল লাগে খেতে এটা তরকারি এটা পায়েস আম আর এটা চকলেট ভাইতে খাওয়া হয়ে গেছে বাবুরা খাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া চলছে গাভুল তো সবাই জানে তোকে খাই দেয় তাতে কি আছে গাবুলকে গাবুলকে কাকমা খাই দিচ্ছে এখানে বাবু কেক খেয়ে যাচ্ছে বাবু বাবু কেকটা ভালো সত্যি গাবুল কেকটা ভালো খেতে এত বদমাশ হয়ে যাচ্ছে আমরা একটু তো মামা দেখেন কি হ্যাঁ আমি কেউ কিছু বলবে না আমি আজই দেখবো প্রচুর মোনা ভাই পাওয়া